আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে টমেটো দিয়ে স্ক্যাব করে দেখাবো। আসলে এই টমেটো স্ক্যাবটা আপনাদের ত্বককে ভিতর থেকে মানে উজ্জ্বল ফর্সা করে তুলবে, ত্বকের ময়লা সব দূর করে ত্বক হয়ে উঠবে গ্লোয়িং, উজ্জ্বল এবং মসৃণ। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো। টমেটোতে আছে ভিটামিন সি, ই এবং বিটা ক্যারোটিন, যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে এবং ত্বক সুন্দর রাখে। এই টমেটো আর হচ্ছে টমেটোর সঙ্গে মাত্র দুইটি উপকরণ আমি মিশিয়ে দেব। দুইটি উপকরণ মিশিয়ে আমি যে স্ক্যাবটি সেটি করে দেখাবো, যা আপনাদের ত্বক একেবারে উজ্জ্বল এবং গ্লোয়িং হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। একদিনেই আপনারা এটার ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো প্রথমত টমেটোর সঙ্গে আমি একটা উপকরণ মিশিয়ে দিচ্ছি এখানে। তো টমেটোতে আমি কিছু পরিমাণে হলুদ মিশিয়ে নেব। আপনারা এখানে কাঁচা হলুদটাও নিয়ে নিতে পারেন। আমি এখানে হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো হলুদ তো প্রাকৃতিকভাবে মানে রূপচর্চার ক্ষেত্রে অনেক উপকারী, আমাদের ত্বককে উজ্জ্বল করতে, ত্বক ফর্সা করতে এবং ত্বকের যত সমস্যার সমাধান এই হলুদ দিয়ে থাকে। ত্বকে যত ধরনের পিম্পলস আছে, ত্বকের কালচে দাগ সব কিছু দূর করে এই হলুদ ত্বককে করে তুলে উজ্জ্বল, ফর্সা এবং গ্লোয়িং। আর এই হলুদের সঙ্গে এখন আমি দিয়ে নিচ্ছি চিনি, অর্থাৎ সুগার। এই চিনিটা ত্বকের কালো দাগ দূর করতে মানে চিনি অতুলনীয়। এছাড়া ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতে এর জুড়ি মেলা ভার। চিনিটা আসলে লোমকূপের ময়লা দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আসলে আমাদের এই গরমে আমাদের ত্বক ঘেমে যে ময়লা জমে যায়, সেই ময়লাটা দূর করতে এই চিনি অনেক সাহায্য করে। টমেটো চিনি একসঙ্গে মিশিয়ে মুখে স্ক্যাবটি আস্তে আস্তে স্ক্যাব করুন। অবশ্যই মুখে আস্তে আস্তে স্ক্যাব করতে হবে, এটা খুব বেশি জোরে করা যাবে না। টমেটোতে থাকা এনজাইম ত্বক এক্সফোলিয়েট করে মৃতকোষ এবং ব্ল্যাকহেডস দূর করে। আসলে টমেটো প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করতে অনেক সাহায্য করে। টমেটো স্ক্রাব রোদে পোড়া ভাব ও জুলুনি কমায়, অর্থাৎ আমাদের ত্বক এখন গরমে রোদে পুড়ে একবারে কালচে একটা কালার ধারণ করে, সেই কালচে কালারটা দূর করে ফেলবে ত্বকের যত মরা কোষ, মরা চামড়া, কালো দাগ সব কিছু দূর হয়ে যাবে এই স্ক্যাবটি করলে। তো এই স্ক্যাবটি মানে ভালো ফলাফল পেতে বা ভালো রেজাল্ট পেতে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন এই টমেটো স্ক্যাবটি করতে হবে। টমেটো, হলুদ আর চিনি এই তিনটাই প্রাকৃতিক, এই তিনটাই আমাদের ত্বকের যত ময়লা আছে সব পরিষ্কার করে ফেলবে। এই তো ত্বকের যত ময়লা সব উঠে যাচ্ছে এবং ত্বক হয়ে উঠবে চকচকে গ্লোয়িং। তো এটা মানে বেশ সময় ধরে একটু করতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো যদি করা হয় তাহলে ত্বকের ভিতরে লোমকূপের যত ময়লা আছে সব উঠে চলে আসবে এবং ত্বক হয়ে যাবে চকচকে। তো আপনারা এই স্ক্যাবটি আপনারা যে কোনো ফেস প্যাক ব্যবহারের পূর্বে করতে পারেন, মানে যে কোনো ধরনের ফেস প্যাক যখন লাগাবেন মুখে তখন আপনারা এই স্ক্যাবটি করে নেবেন। তাহলে আপনাদের ত্বক একবারে ক্লিন হবে, পরিষ্কার হয়ে যাবে। তাহলে যে ফেস প্যাকটি আপনারা ত্বকে লাগাবেন সেটা একেবারে মানে খুব সুন্দর হয়ে কাজ করবে। এই তো স্ক্যাবটি করা শেষ আমার, মানে হাতে আমি করেছি, একটু সময় করার পরেও হাতটা কতটা গ্লোয়িং হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।